হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মাহির মোতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা অনুশীলনী 5.4-এর সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। চলো তাহলে শুরু করি। প্রথম সমস্যাটা দেখো, এখানে আছে x^4 - 625 এবং x^2 + 3x - 10 দুটি বীজগণিতীয় রাশি। এখন প্রথম প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। দ্বিতীয় রাশিটা হচ্ছে প্রদত্ত রাশি x^2 + 3x - 10। তো বন্ধুরা, তোমরা আগেই শিখেছো কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। দেখো, এখানে -10 × x² করলে আমরা পাচ্ছি -10x², আর 3x-টাকে আমরা এমনভাবে ভাঙাতে হবে যাতে একটা মাইনাস হয় একটা প্লাস হয়, কারণ আমাদের এখানে 10-এর পাশে একটা মাইনাস দেখতে পাচ্ছি। তো এখন দেখো, আমরা এটাকে ভাঙাবো হচ্ছে +5x - 2x - 10। তাহলে 5 × 10 হলো, কিন্তু 5x থেকে 2x গেলে 3 থাকলো। তো বন্ধুরা, এখন আমরা x^2 + 5x থেকে x কমন নিব, তাহলে x + 5 থাকবে, -2 কমন নিব, তাহলে x + 5 থাকবে। এখন দেখো, x + 5 কমন নিলে আমরা পাচ্ছি x - 2। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশির উৎপাদকে বিশ্লেষণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বরটা সমাধান করব। এখানে আছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। রাশি দুটি হচ্ছে x^4 - 625 আর x^2 + 3x - 10। এই দুটি হচ্ছে আমাদের রাশি। এ দুটির গসাগু নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, গসাগু নির্ণয়ের প্রথম ধাপ ছিল এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ক নং-এ একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, আর আরেকটা রাশির উৎপাদকে বিশ্লেষণ এখন আমরা করতে যাব। x^4 - 625, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, x^2-কে স্কোয়ার করলে আমরা x^4 পাই, আর 25-কে স্কোয়ার করলে আমরা 625 পাই। তো বন্ধুরা, এখন আমরা লিখতে পারি x^2 + 25 x^2 - 25। বন্ধুরা, এখন দেখো, 25-কে কিন্তু আবার 5² লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি x^2 + 25, এটাই আগের মতোই রয়ে যাবে। আর এখানে x + 5 × x - 5। তো বন্ধুরা, এখন আমরা x^4 - 625 উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখন দেখো, আমাদের দুইটারই মৌলিক উৎপাদকগুলো আমাদের সামনে আছে। আমি এটা লিখে ফেলি যে ক থেকে পাই x^2 + 3x - 10 = x + 5 × x - 2। তো বন্ধুরা, খ নং-এ আমাদের জিজ্ঞেস করা হয়েছে রাশি দুটির গসাগু কীভাবে নির্ণয় করব। তাহলে বন্ধুরা, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি প্রথমে আমাদের এই মৌলিক উৎপাদকগুলো বের করতে হয়, তারপর সাংখ্যিক অংশের যেই গসাগু আছে সেটা বের করতে হয়। এখানে সাংখ্যিক অংশের 1 এবং 1, তাই সাংখ্যিক অংশের কোনো গসাগু থাকছে না। আর বন্ধুরা, এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে সাধারণ কোণগুলো আছে সেগুলো বের করতে হবে। তো দেখো, এখানে সাধারণ আছে শুধুমাত্র x + 5 x + 5, আর বাকিগুলো একটাও সাধারণ নয়। তো আমরা বলতে পারি, অতএব গসাগু x + 5। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে চাওয়া হয়েছে রাশি দুটির লসাগু নির্ণয় করো। তো বন্ধুরা, এখন আমাদের যে প্রথম ধাপটা, যে উৎপাদকে বিশ্লেষণ করা, সেটা কিন্তু আমরা আগেই করে ফেলেছি। তাহলে আমরা লিখি খ থেকে পাই x^4 - 625 = x^2 + 25 x + 5 × x - 5। আর ক থেকে আমরা পেয়েছি x^2 + 3x - 10 = x + 5 × x - 2। তো বন্ধুরা, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ ছিল এই উৎপাদককে বিশ্লেষণ করা, সেটা আমাদের করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, সাংখ্যিক অংশের লসাগু নির্ণয় করতে হবে। সাংখ্যিক অংশে এখানে কিছুই নেই, তাই আমরা এটা 1 লিখে দিচ্ছি। তার সাথে আমাদের যেটা করতে হবে, এখানে সাধারণগুলো বের করতে হবে, সাধারণ নয় সেগুলো বের করতে হবে। তাহলে আমরা লিখি সাধারণ উৎপাদক
x প্লাস ফাইভ, দুঃখিত x মাইনাস ফাইভ, আর সাধারণ নয় এমন উৎপাদক আছে হচ্ছে প্রথমে x স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, এটা সাধারণ নয়। এরপর আছে x মাইনাস ফাইভ, এটাও সাধারণ নয়। আর নিচে আছে x মাইনাস টু, এটাও সাধারণ নয়। এই তিনটা হচ্ছে আমাদের সাধারণ নয় এমন উৎপাদক। তো বন্ধুরা, এটাকে আমরা কি করতে পারি এখন? তাহলে লসাগু হবে প্রথমে যেটা সাধারণ x প্লাস ফাইভ, এরপর যেটা সাধারণ নয় অর্থাৎ x মাইনাস টু, x মাইনাস ফাইভ, x স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রথম সমস্যাটি সমাধান করেছি, এখন আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। দেখো, এখানে তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর বর্গ নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, তোমরা শিখেছো কীভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়। আমরা এখন সেই পদ্ধতিতে আগাবো। দেখো, এখানে প্রদত্ত রাশিটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড, তাহলে এর বর্গ হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তো বন্ধুরা, হোল স্কোয়ার করলে আমাদের এখানে কিন্তু তিনটা পদ আছে, আমাদের এখানে দুটা পদ বানাতে হবে। তাহলে যে কোনো দুইটাকে আমরা একটা পদ ভাববো, আর অন্যটাকে আমরা আরেকটা পদ ভাববো। তাহলে আমরা এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াইকে একটা পদ ভাবছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা পদ রাখবো জেডকে, আর হোল স্কোয়ার দিয়ে দিব। এখন বন্ধুরা দেখো, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে চলে এসেছি। এখন আমরা এ স্কোয়ার, এখানে প্লাস হবে না, মাইনাস হবে, প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা, এখন দেখো, এখানে এই অংশে কিন্তু আবার আমাদের একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চলে এসেছে। তাহলে আমরা লিখি থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার। আর এই অংশে আমরা এখন গুণ করে লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু জেড, টু ইন্টু থ্রি এক্স ইন্টু জেড, অর্থাৎ হচ্ছে আমাদের সিক্স এক্স জেড মাইনাস টু ইন্টু টু ওয়াই ইন্টু জেড, অর্থাৎ ফোর ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো বন্ধুরা, এখন আমাদের এই পাশের কাজ শেষ, আমাদের শুধু এই অংশের কাজটা বাকি, আমরা শুধু গুণ করে লিখে দেব। তাহলে থ্রি এক্স হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি নাইন এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু টু টুয়েলভ এক্স ওয়াই প্লাস টু এ টু ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স জেড মাইনাস ফোর ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো বন্ধুরা, এখন দেখো, এখানে ছয়টি পদ আছে এবং এই পদগুলোর মধ্যে কোনো সদৃশ পদ নেই যে আমরা যোগ বিয়োগ করতে পারবো। আবার এগুলোর থেকে আমরা কিছু কমনও নিতে পারছি না। তো বন্ধুরা, এই জন্যই আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের অঙ্কের শেষ, এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। খ নম্বরে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় রাশিটির গসাগু নির্ণয় করো। তাহলে আমরা লিখি প্রথম রাশি, প্রথম রাশিটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন। তো বন্ধুরা, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার এবং এই পাশে মাইনাস টেন আছে, তাহলে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। এখানে লিখতে পারি মাইনাস ফাইভ এক্স প্লাস টু ওয়াই, তাহলে আমাদের থ্রি এক্সও মিললো আবার টেনও মিললো। এখন দেখো, আমরা এখানে মাইনাস টেন লিখি। এখন দেখো, এখান থেকে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ পাই, আর প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফাইভ পাই। এবার দুইটা থেকেই আমরা যদি এক্স মাইনাস ফাইভ কমন নিই, তাহলে পাচ্ছি এক্স প্লাস টু। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদকী বিশ্লেষণ। এবার আমরা দ্বিতীয় রাশির উৎপাদকী বিশ্লেষণ করব। দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স। তো বন্ধুরা, এখানে সবকটা রাশি থেকে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট। তো বন্ধুরা, এখন দেখো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট, এই অংশটাকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। তাহলে যেটা পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস এইট। তো বন্ধুরা দেখো, দুইটাই মাইনাস আছে, আমাদের প্লাস এইট এক্স স্কোয়ার হবে, আর এখানে চার দুয়ে ছয়ও হবে। তো বন্ধুরা, এখন দেখো, এক্স স্কোয়ার ইন্টু, দুঃখিত এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা ভুল হয়েছে,
x এর সাথে এখানে হচ্ছে আমরা ভিতরে প্রথমে x কমন নিব, তাহলে পাচ্ছি x মাইনাস ফোর, মাইনাস টু কমন নিলে পাচ্ছি x মাইনাস ফোর। এবার ভেতরে বাইরে x থাকছে, তারপর x মাইনাস ফোর কমন নিলে ভেতরে থাকছে শুধু x মাইনাস টু। তো বন্ধুরা, এই দুটি রাশির মধ্যে এখন আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব? গসাগু মানে হচ্ছে শুধু সাধারণ গুণনীয়ক, যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো সাধারণ গুণনীয়ক এখানে আছে শুধু x মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ এখানে কোথাও নেই, এক্স প্লাস টু এখানে কোথাও নেই। তাহলে আমরা বলতে পারছি যে এখানে এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই এবং এদের গসাগু হচ্ছে ওয়ান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের তৃতীয় সমস্যাটা সমাধান করব। বন্ধুরা, তৃতীয় সমস্যা আমাদের বলা হয়েছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তো আমরা জানি আমাদের প্রথম রাশি আমরা বের করেছি x মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু, দ্বিতীয় রাশি আমরা বের করেছি x ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু। এবার তৃতীয় রাশিটা আমরা এখনো বের করিনি, তৃতীয় রাশিটা এখন বের করব, এটা হচ্ছে x টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করো, সব কয়টা থেকে আমরা চাইলে এক্স স্কোয়ার কমন নিতে পারি, থাকে শুধু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন। তো বন্ধুরা, ফোরটিন বানাতে হলে আমাদের কী করতে হবে? যেহেতু এখানে একটা মাইনাস আছে, একটা মাইনাস একটা প্লাস করতে হবে। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফোরটিন, অর্থাৎ সাত দুগুণে চোদ্দ, আর মাইনাস সেভেন সাথে প্লাস টু হলে মাইনাস ফাইভ। তো বন্ধুরা, এখন আমরা আগের মতো এখান থেকে কমন নিব, এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নিলে এক্স মাইনাস সেভেন। তো বন্ধুরা, এবার দেখো এক্স স্কোয়ারের সাথে এখানে থাকছে এক্স মাইনাস সেভেন, আর ভেতরে থাকছে এক্স প্লাস টু। বন্ধুরা, এবার দেখো তো এখানে কোনো কিছু কমন পাচ্ছ কি না। এখানে আসলে কোনো কিছুই কমন নেই, এক্স প্লাস টু, এক্স প্লাস টু একবার কমন আছে। তো আমরা এখন লসাগু নির্ণয় করব। দেখো, এখানে আমাদের লসাগুর ক্ষেত্রে কি করতে হবে? সবসময় কমন এবং আনকমন দুইটাই নিতে হবে। তাহলে আমরা কি করব? দেখো, এক্স আছে কয়বার? এক্স আছে দুইবার, সর্বোচ্চ। আমরা সর্বোচ্চটাই নিব। এখন দেখো, এখানে এক্স মাইনাস টু আছে, এক্স প্লাস টু আছে, এখানেও এক্স প্লাস টু আছে। তাহলে আমরা এক্স মাইনাস টু, এক্স প্লাস টু নিয়ে নিয়েছি। এখন দেখো, এখানে এক্স মাইনাস ফোর আছে, এখানে এক্স মাইনাস ফাইভ আছে, আর এখানে এক্স মাইনাস সেভেন আছে। এখন দেখো, আমাদের কি কোনো কিছু বাদ পড়েছে কিনা এটা আমাদের একবার চেক করতে হবে। তাহলে আছে এক্স স্কোয়ার, এক্স মাইনাস টু, এক্স প্লাস টু, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস সেভেন। এখন এটা দিয়ে যদি আমরা সবগুলোকে ভাগ করতে পারি, তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে লসাগু। দেখো, প্রথমটাকে ভাগ করে দেখি, এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস টু, এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস টু দুইটাই আছে। পরেরটাকে ভাগ করি, এক্স এক্স আছে, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এরপরটাতে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মিলেছে, এক্স মাইনাস সেভেন, এক্স মাইনাস সেভেনও মিলেছে, এবং এক্স প্লাস টু, এক্স প্লাস টুও মিলেছে। তো বন্ধুরা, এরকম বড় লসাগু যখন আমরা বের করব, তখন এভাবেই আমরা আমাদের অঙ্কটা ঠিক হয়েছে কিনা সেটা পরীক্ষা করে নেব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং গো জি8 এর সাথেই থেকো।